দেখো, আরবানা আবাসন সেটা হচ্ছে মাইক্রো কন্টেনমেন্ট জোন, এবং এখানে আমরা যদি পুরসভার তথ্য অনুযায়ী দেখি তাহলে হচ্ছে টাওয়ার ওয়ানে 7 জন পজিটিভ রয়েছে, টাওয়ার থ্রিতে 2 জন পজিটিভ রয়েছে, টাওয়ার ফোরে রয়েছে 6 জন, টাওয়ার ফাইভে রয়েছেন 8 জন, টাওয়ার সিক্সে রয়েছেন 10 জন এবং টাওয়ার সেভেনে রয়েছেন 8 জন পজিটিভ রয়েছে। তো স্বাভাবিকভাবেই পুরসভা একে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে, এবং তোমাকে এই মুহূর্তে দেখিয়ে দেবো যে পুরসভার যারা কর্মীরা তারা কিন্তু এখানে এসছেন, এবং আরবানাতে তারা এসে তারা কিন্তু এখানে স্যানিটাইজেশনের যে কাজকর্ম সেই সমস্ত কাজ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন বড় চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ। সুশান্ত দা, জানতে চাইবো কি পরিস্থিতি এবং কি করছেন আপনারা? আমরা ফুল স্যানিটাইজ করার চেষ্টা করছি কলকাতা পৌরসভার পক্ষ থেকে। আমরা মেশিন নিয়ে এসে পুরো বিল্ডিংগুলোতে যতটা করা যায় আমরা স্যানিটাইজ করার চেষ্টা করছি, এবং পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও এসছে, সকলে মিলেমিশে। এই যে আরবানা, এখানে এখনও পর্যন্ত যা খবর 43 জন মানুষ এফেক্টেড অলরেডি হয়ে গেছে, এবং শুধু এই আরবানা নয়, আরবানাকে কেন্দ্র করে এখানে যে মঞ্জুলিকা, অবুদ্ধয়, যে যে হাউজিংগুলো আছে, মেফ্লাওয়ার, মাদুদ্দা, হোসেনপুরে বড় বড় হাউজিংগুলো, প্রায় সংখ্যাটা 100-এর কাছাকাছি হয়ে গেছে। এবং আমরা মানুষকে অনুরোধ করছি, একা পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করে এটাকে প্রিভেন্ট করা যাবে না, মানুষকে সতর্ক থাকতে হবে। অ্যাকচুয়ালি 31 তারিখ এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানটা না হলে হয়তো সেই সংখ্যাটা এই জায়গায় পৌঁছাতো না। আমরা পৌরসভার পক্ষ থেকে বারণ করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও অনুষ্ঠানটা এরা করেছিল বলে আজকে সংখ্যাটা প্রায় 43-এ পৌঁছে গেছে। আমরা অনুরোধ করেছি আরবানার কর্তৃপক্ষের কাছে যে আপনারা মানুষকে সতর্ক থাকতে বলুন, মাস্ক পরতে বলুন, ক্লাবটাকে যাতে বন্ধ রাখা যায় সেটা ব্যবস্থা করতে বলেছি। সকালে মর্নিং ওয়ার্কার যারা আছে তারা যাতে একসঙ্গে জড়ো না হয় সেই ব্যাপারে আমরা নজর রাখতে বলেছি। এই অভিজাত আবাসনে এইভাবে করোনা ছড়িয়ে পড়ার কি কারণ রয়েছে? দেখুন, এটা তো বিজ্ঞানভিত্তিক কোনো ব্যাখ্যা নেই, কিন্তু হ্যাঁ, বাস্তব সত্য যে এটা কলকাতা শহরে যেখানে যেখানে জায়গায় বেশি ছড়িয়েছে তার মধ্যে অভিজাত অঞ্চলটা অনেক বেশি। সেই অভিজাত অঞ্চলটা কেন ছড়াচ্ছে এটা নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে, কিন্তু তাদের লাইফস্টাইল তো অবশ্যই একটা জায়গায় এটা ঘটানোর জন্য দায়ী। আমরা আমরা কথা বললাম বড়, যিনি চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে আমরা কথা বললাম। এখানে দেখতে পাবে, এই দেখো পুরসভার পক্ষ থেকে এখানে পিপি কিট পরে রয়েছেন, এবং পুরসভার পক্ষ থেকে আরবানার ভেতরে যাওয়া হচ্ছে, গিয়ে তারা কিন্তু স্যানিটাইজেশনের যে কাজ সেই স্যানিটাইজেশনের কাজ করছেন। আরবানার যিনি রয়েছেন ম্যাডাম, আপনার থেকে যেটা জানতে চাইবো যে কি কি অবস্থা, পরিস্থিতি কথা বলে নিচ্ছে, ও বলে নিচ্ছে পরিস্থিতি কিরকম রয়েছে? পরিস্থিতি এমনি যেরকম থাকার, মানে কোভিড আছে এখানে, অনেক অ্যাপার্টমেন্টসেই কোভিড আছে, তো এখন আমরা টেক কেয়ার করছি পুরোপুরি সেরকমভাবে। আইসোলেশনে আছেন যারা, কোভিড অ্যাপার্টমেন্টস যেগুলো আছে সেগুলো সবকটাই আইসোলেশনে আছে। আমাদের নিজেদের টিম তাদেরকে অ্যাসিস্ট করছে, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তারা তাদের যা যা দরকার, ধরুন মেডিসিন দরকার বা যাবতীয় যা দরকার খাওয়ার, সেগুলো সব রিসেপশন ডোর অব্দি আসছে নিচে, সেখান থেকে আমাদের টিম পৌঁছে দিচ্ছে। আমাদের পিপি কিট পরেই পুরো টিম যাচ্ছে, তারা পুরো প্রফেশনাল টিম হিসেবেই ট্রেন করা হয়েছে, সেভাবেই তারা কোভিড অ্যাপার্টমেন্টসকে দেখছে। এটা এখন চারিদিকেই ছড়াচ্ছে, এটার কোনো কারণ তো ওরকম ভাবে নেই, এটা সবার ক্ষেত্রেই হতে পারে। মানে 31st নাইটের একটা পার্টিকে ইন্ডিকেট করছে, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই, কারণ সবাই বাইরে যাচ্ছে, সবাই কাজে আসছে, সবাই বেরোচ্ছে, কিভাবে হচ্ছে সেটা নিয়ে তো উই ক্যান নট কমেন্ট। ইন ফ্যাক্ট এরপর থেকে কি ব্যবস্থা নিচ্ছেন, মানে বাইরে ঢোকা বেরোনোর ক্ষেত্রে? এখন অবধি যেরকমভাবে আমাদের কাছে থানার থেকে বা লোকাল কাউন্সিলর থেকে অর্ডার আসবে আমরা সেভাবেই এগোব। আমরা কথা বললাম আরবানা কর্তৃপক্ষের সঙ্গে, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরসভার পক্ষ থেকে এখানে যেরকমভাবে ফগিং মেশিন যেগুলো রয়েছে তার সঙ্গে হচ্ছে যেগুলো দিয়ে রাস্তা স্যানিটাইজ করা হয় সেই যে ভ্যানগুলো, সেই সমস্ত ভ্যানগুলো দিয়ে এখানে তোমার আরবানার ভেতরে এই মুহূর্তে স্যানিটাইজেশন চলছে, বাইরে বোর্ড ঝোলানো হয়েছে মাইক্রো কন্টেনমেন্ট জোনের, এবং সব মিলিয়ে কিন্তু এখানেতে আমরা দেখতে পাচ্ছি যেভাবে করোনা ছড়িয়েছে মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, এবং পুরসভা তার মধ্যে ইতিমধ্যে বেশ কিছু কাজকর্ম কিন্তু এখানে শুরু করেছে এই মাইক্রো কন্টেনমেন্ট জোন হওয়ার কারণে। ধন্যবাদ অর্ণব।